সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে GS6000 মেটাল ডিটেক্টর। এটা কিন্তু খুবই পাওয়ারফুল মেটাল ডিটেক্টর, একদম 4 মিটার পর্যন্ত কাজ করে মাটির গভীরে। এই মেটাল ডিটেক্টর দিয়ে আপনি যে কোনো ধাতব জাতীয় বস্তু আপনি মাটির নিচ থেকে খুঁজে বের করতে পারবেন। গোল্ড, কপার, সিলভার, আয়রন সবকিছুই আপনি মোটামুটি এই মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে বের করতে পারবেন। কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে ডিজিটাল না, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, যার কারণে এই ম্যানুয়াল মেশিনটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে এই মেশিন এর ভিতরে কি কি দেয়া থাকে বা এই কার্টুনের ভিতরে কি কি দেয়া থাকে। আজকে আমি আমার হাতে দেখতে পাচ্ছেন GS6000, এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ টেকনোলজি। তো ইউএসএ টেকনোলজি, এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, যেটা হচ্ছে ইউএসএ টেকনোলজির চায়না প্রোডাক্টের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা কথা বলি, গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম একটা মেটাল ডিটেক্টর গিভওয়ে করব। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সেটা হচ্ছে এই গিভওয়েটা পেতে হলে আপনাকে যা করতে হবে, একটা সুন্দর করে কমেন্ট করতে হবে ওই ভিডিওতে, এবং ওই ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিতে হবে। যদি 200 লাইক, 200 শেয়ার এবং 200 কমেন্ট পাই, তাহলে আপনাদের মধ্যে যে কোনো একজনকে বেছে আমি একটা মেটাল ডিটেক্টর গিফট করব। তো অবশ্যই গতকালকের ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের GS6000 যে মেটাল ডিটেক্টর, সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। তো আমি প্যাকেটটি কিন্তু আগে থেকে ভেঙে রেখেছি, জাস্ট এখন ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন হচ্ছে আমার এই মেটাল ডিটেক্টরটি আনবক্সিং করছি, আমার প্যাকেটটা আগে খুলে ফেলতেছি। দেখেন আমি প্যাকেট খুলে ফেলছি, কারণ আগে থেকে আমি টেপ কেটে রেখেছি যাতে সময় একটু বাঁচে। তো সর্বপ্রথম আমি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে কয়েল। আমি সম্পূর্ণই আপনাদেরকে ভালোভাবে দেখাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এরপরে আসছে, এটা হচ্ছে কন্ট্রোল বক্স, এটা হচ্ছে কন্ট্রোল বক্স, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং আপনারা এটা খুব ভালো করে লক্ষ্য করছেন, দেখতে পারছেন কিন্তু খুব পাওয়ারফুল। কিন্তু এটা আমি আপনাদেরকে একটু ভালো করেই দেখাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ইউএসএ টেকনোলজির আসলে চায়না প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্টের ডিফারেন্সটা আমি আপনাদেরকে একটু জানাবো। এরপরে আসতেছে একটা চার্জার, এটা একটা চার্জার, তারপরে একটা স্ট্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যান্ড। তো মোটামুটি এগুলোই আসে। আর এখানে হেডফোন দেওয়ার কথা, কিন্তু তারা আসলে হেডফোনটা দেয় নাই, অনেক সময় তারা মিস্টেক করে ফেলেন। তো যাই হোক, হেডফোনটা আমার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন CS3D, অর্থাৎ এটা হচ্ছে আপনার হচ্ছে চায়না একটা প্রোডাক্ট, কিন্তু চায়নার মধ্যে সর্বোচ্চ ভালো মানের এটা প্রোডাক্ট। এবং এটা আপনার চার্জিং সিস্টেম, এখানে আছে একটা পাওয়ার কেবল লাগানো, অ্যাডজাস্টেবল যে কেবল গুলো আছে, যেটা আমার কয়েলের যে সাথে যে কয়েল কেবলটা থাকে সেটা এখানে ফিটিং করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে, আপনারা এখানে কাঁটা দেখতে পাচ্ছেন। আর এইটা লাল বাটন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিন পয়েন্টার, এটা আপনি চাপ দিয়ে এক্স্যাক্টলি আপনার কোথায় হচ্ছে মেটাল আছে সেটা আপনি শনাক্ত করতে খুব দ্রুত এটা কাজ করে। তো এটা হচ্ছে আপনার পিন পয়েন্টার আর কি। তো এখানে আরো কিছু আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, আমি যদি একটু অন করে দেখাই, দেখতে পাচ্ছেন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইট জ্বলেছে। তো এটা যেহেতু আমি কেবল লাগাইনি, যার কারণে এটা কাজ করবে না, তো আমি অফ করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে ভলিউম আছে, এখানে আরো সুইচ কতগুলো আছে, আপনার মাটির কতটুকু গভীরে কাজ করবে, এটা হচ্ছে ভলিউম। হ্যাঁ, অনেক অনেকগুলো সিস্টেম আছে, এগুলো আমি আপনাদের পরে দেখাবো, অনেকগুলো সিস্টেম আছে। যেহেতু এটা আনবক্সিং ভিডিও, জাস্ট আমি আপনাদেরকে একটু এটা আনবক্সিং করে দেখাচ্ছি। আর একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা লক আছে, দেখতে পাচ্ছেন এই লকটি কিন্তু আপনারা খুলে, এই যে ব্যাটারিটি আছে, এই যে ব্যাটারি আপনারা দেখতেই পাচ্ছেন, এই ব্যাটারিটা আপনার চাইলে হচ্ছে চার্জ দিতে হবে, যে চার্জার দিয়েছেন তারা সেই ব্যাটারিটা খুলে কিন্তু চার্জ দিতে হবে। আর এক চার্জে কিন্তু আপনি 8 ঘন্টা চালাতে পারবেন।
তো আমি লকটা আবার লাগিয়ে দিচ্ছি যাতে এটা ইয়ে করতে সুবিধা হয়। তো আনবক্সিং ভিডিও যেহেতু এই জন্য সময় লস করব না এবং বড় ভিডিও বানাচ্ছি না। তো যাই হোক, এটা আপনারা দেখতেই পারলেন, কন্ট্রোল বক্স খুবই সুন্দর। এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, ইউএসএ টেকনোলজি, বাট এখানে যে পার্সপাতি আছে, পার্সপাতিগুলো কিন্তু কিছু আছে চায়না এবং কিছু আছে হচ্ছে ইউএসএর। তো দুটির সমন্বয়ে কিন্তু এটা তৈরি করা। এবং এই যে আপনার বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত অ্যাসেম্বল করে থাকেন হচ্ছে চায়না, ঠিক আছে? এটা অ্যাসেম্বল করে থাকেন চায়না। এই বক্সটি দেখে অনেকেই মনে করেন যে এটা ওয়েট কিন্তু অনেক বেশি, তা কিন্তু না। এটা হচ্ছে প্রায় আপনার হচ্ছে পুরো মেটাল ডিটেক্টর সহ আপনার 1 কেজি 1.5 কেজির মতন ওয়েট আসবে। এটা ধরতে কিন্তু খুবই আরাম, এখানে হ্যান্ড বারও দেওয়া আছে যাতে আপনার হাত থেকে ছুটে না যায়। এটা ধরতে খুবই আরাম, একদম ইজি। এরপরে আসতেছে এটা যে স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ফিটিং করা একসময় দেখাবো আর এক ভিডিওতে। তো আমি আপনাদেরকে একটু কয়েলটা দেখাই। তো এটা হচ্ছে কয়েল, 15 ইঞ্চি একটা কয়েল, ঠিক আছে? এটা একটা 15 ইঞ্চি কয়েল। কয়েলটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এবং এটা হচ্ছে আপনি এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটুকু মোটা, এবং এইখানে কিন্তু আরেকটু মোটা, একটা তাওয়ার মতো আর কি, এখানে একটা তাওয়ার মতো। তো মোটামুটি আমার কাছে এই প্রোডাক্টটা যে প্রাইসটা, চায়না প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইস থেকে কিন্তু এটা একটু প্রাইস বেশি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা 6 মিটার হচ্ছে মাটির গভীরে কাজ করে লেখা থাকে, কিন্তু আমি আপনাদেরকে 6 মিটার বলবো না, আমি সবসময় আপনাদেরকে কম বলার চেষ্টা করি যাতে করে আপনারা সমস্যায় না পড়েন। এটা 6 মিটারের জায়গায় আপনার 4 মিটার ধরতে হবে। আর এটা আপনার মোটামুটি ভালো একটা সার্ভিস দেয় এবং এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, নষ্ট খুবই কম হয়। আপনারা এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে অরিজিনালটা নিলে আপনার হচ্ছে যে প্রাইসটা আর চায়নাটা নিলে যে প্রাইসটা অনেক ডিফারেন্স। তবে এইটা কিন্তু একটা ইউজ করা প্রোডাক্ট, এটা চাইলে আপনারা হচ্ছে নিতে পারেন। এখন এই ইউজ করা প্রোডাক্টটা যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আর আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব কত টাকা পড়বে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।